খুলনায় ছাত্রলীগ বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত 800 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কেডি ঘোষ রোডে বিএনপির সমাবেশ চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনায় কমপক্ষে 25 জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন সহ 17 জনকে আটক করা হয়।